সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে আমার পরবর্তী সকল ভিডিও সবাই আগে দেখতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার ভিডিও আপনাদের কাছে তথ্যবহুল মনে হলে, আমার ভিডিওর তথ্য আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আজকের বিষয় অর্থ যশ খ্যাতি আসবে আয়ুবেখা স্টার চিহ্ন থাকলে। কোন স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ তথ্য পাবেন। আয়ুরেখা স্টার চিহ্ন থাকলে আপনার অর্থ যশ খ্যাতি কিভাবে আসবে, এছাড়া হস্ত করতলের কোন স্থানে স্টার চিহ্ন থাকলে আপনার অর্থ যশ আসবে। প্রথমে আমি আপনাদের হাতের আঙ্গুলগুলো পরিচয় করে দিব। এই যে আঙ্গুলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বৃদ্ধা আঙ্গুলি। জ্যোতিষ শাস্ত্র মতে এই আঙ্গুলটিকে শুক্রের আঙ্গুল বলা হয় বা ভেনাসের ফিঙ্গার বলা হয়। এই ফিঙ্গারটি হচ্ছে তর্জনী ফিঙ্গার। জ্যোতিষ শাস্ত্র মতে এটিকে বৃহস্পতির আঙ্গুল বলা হয়। এটি হচ্ছে মিডল ফিঙ্গার। জ্যোতিষ শাস্ত্র মতে এটিকে শনির আঙ্গুল বলা হয় থাকে। এটি হচ্ছে অনামিকা ফিঙ্গার। জ্যোতিষ শাস্ত্র মতে এটিকে রবির আঙ্গুল বলা হয়। এটি হচ্ছে কনিষ্ঠ ফিঙ্গার। জ্যোতিষ শাস্ত্র মতে এটিকে বোধের আঙ্গুল বলা হয় থাকে। এই যে রেখাটি দেখতে পাচ্ছেন, এই রেখাটি হচ্ছে আয়ু রেখা, এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা, এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা, আর এই রেখাটি হচ্ছে মার্শাল রেখা। আপনারা লক্ষ্য করে দেখুন, আয়ু রেখার মাঝখানে একটি স্টার চিহ্ন আছে, এইরকম একটি স্টার চিহ্ন আছে। আয়ু রেখার মাঝখানে একটি স্টার চিহ্ন আছে। যদি কোন জাতক জাতিকার হাতের হস্ত করতলের আয়ুরেখার মধ্যখানে স্টার চিহ্ন থাকে, তাহলে সেই জাতক জাতিকার অর্থ যশ খ্যাতি আসবেই। তিনি প্রচুর টাকা পয়সার মালিক হবেন, ধনী হবেন, যে কোনো উপায়ে তিনি অর্থ বিত্তের মালিক হবেন। তিনি নিচের থেকে অনেক উপরে উঠবেন, ক্ষুদ্র ব্যবসার থেকে বড় বড় ব্যবসায়ী হবেন। বাংলাদেশের অনেক বড় ব্যবসায়ী আছেন যারা একসময় খুব ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন, কিন্তু আজ রাতারাতি ধনী হয়েছেন পরিশ্রম চেষ্টায় এবং তার কর্মগুণে ভাগ্য গুণে। আপনার হাতে যদি আয়ু রেখা স্টার চিহ্ন থাকে, তাহলে আপনিও ধনী হতে পারবেন, যশ খ্যাতি আপনারও আসবে। যদি কোনো জাতক জাতিকার আয়ু রেখায় কোনো ক্রস চিহ্ন না থাকে, তাহলে সেই জাতক জাতিকার জীবনে কোনো অশান্তি আসবে না। আয়ুরেখায় যদি কোনো কালো তিল না থাকে, আয়ুরেখায় যদি কোনো তীব্র চিহ্ন না থাকে, তাহলে সে মানুষটির জীবনে অর্থের অভাব কখনোই হবে না। তার খ্যাতি যশ সম্মান এবং কি তার জীবনে সাফল্যে ভরে ফুলে ফেঁপে উঠবে। আয়ুরেখায় স্টার চিহ্ন থাকা মানে সৌভাগ্য। যদি কোনো জাতক জাতিকার রবি রেখার নিচে স্টার চিহ্ন থাকে, রবি রেখার নিচে স্টার চিহ্ন থাকে, তাহলে এই মানুষটির জীবনে অর্থের অভাব কোনোদিনই হবে না। তিনি চাকরি করুন বা ব্যবসা করুন, যে কোনো উপায়ে অর্থনৈতিকভাবে তিনি সমৃদ্ধশালী, ধনী এবং কোটিপতি হবেন, যেটিকে আমরা রিচ ম্যান বলে থাকি। এই ভদ্রলোক কোটিপতি হবেন, কোটিপতি হওয়ার তার যথেষ্ট সম্ভাবনা আছে, যেহেতু রবি রেখায় তার স্টার চিহ্ন আছে। রবি রেখায় যদি কোনো জাতক জাতিকার স্টার চিহ্ন থাকে, আয়ু রেখায় স্টার চিহ্ন থাকে, তাহলে সে মানুষটি কোটিপতি হবেন, ধনী হবেন, যশ খ্যাতি তার আসবেই। যদি কোনো জাতক জাতিকার বুধের স্থানে স্টার চিহ্ন থাকে, বুধের স্থানে স্টার চিহ্ন থাকে এবং বুধের স্থানে কালো তিল ক্রস বা ত্রিভুজ না থাকে, তাহলে সেই জাতক ব্যবসা দ্বারা কোটিপতি হবেন, ব্যবসা দ্বারা লাভবান হবেন, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শিল্পপতি মিলিয়নপতি হওয়ার সম্ভাবনা থাকবে এই জাতকের, যদি তার বুধের স্থানে কালো তিল ক্রস বা ত্রিভুজ চিহ্ন না থাকে। তাহলে ব্যবসায়িকভাবে এই লোক সফল হবেন, আর রবিতে স্টার চিহ্ন থাকলে ব্যবসা বা চাকরির মাধ্যমে তিনি ধনী হবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, এবার ফিরে যাই সেই আয়ু রেখা নিয়ে। যদি আয়ু রেখায় কোনো জাতক জাতিকার কাটাকুটি থাকে, এই ধরনের কাটাকুটি থাকে, আয়ু রেখায় যদি কোনো জাতক জাতিকার কাটাকুটি চিহ্ন থাকে, তাহলে সেই জাতক জাতিকার জীবনে অশান্তি নেমে আসবে, তার একটার পর একটা সমস্যার সৃষ্টি হবে,
অ্যাক্সিডেন্ট হবে, দুর্ঘটনা হবে, রক্তপাত হবে, এমনকি হাসপাতালে তাকে ভর্তি হতে হতে পারে। যদি আয়ুরেখায় কাটাকুটি চিহ্ন থাকে, আয়ুরেখায় ক্রস থাকে, আয়ুরেখায় ত্রিশূল চিহ্ন থাকে, তাহলে সেই জাতক জাতিকার জীবনে অশান্তি বিরাজ করবেই, এটি নিশ্চিত করে বলে দিতে পারেন। আয়ুরেখায় স্টার চিহ্ন থাকলে তার যশ ক্ষতি তো হবেই। যদি আয়ুরেখার পাশে এই যে শুক্রের স্থানটি আছে, শুক্রের স্থানে যদি এই ধরনের বৃত্ত চিহ্ন থাকে, তাহলে এই মানুষটি শুক্রের স্থানে বৃত্ত, আবার আয়ুরেখায় স্টার চিহ্ন, তার পৈতৃক ভাবে প্রচুর সম্পত্তির মালিক হবেন। এমনকি এই জাতক শ্বশুর বাড়ি থেকে প্রচুর অর্থ সম্পত্তির মালিক হবেন, শ্বশুর শাশুড়ির কাছ থেকে বা শ্বশুরালয় থেকে প্রচুর ধন সম্পত্তি পাবেন। তার স্ত্রী কর্তৃক প্রচুর ধন সম্পত্তি পেয়ে তিনি রাতারাতি যশ খ্যাতি চূড়ায় উঠতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা থেকে একটি মানুষ সম্পর্কে 70-80% জাজমেন্ট করা যায়। হস্তরেখার বিচার বিশ্লেষণ করলে একটি মানুষের 60-70% বলা যেতে পারে। হস্তরেখা দেখার পাশাপাশি প্রত্যেকটি জাতক জাতিকার জন্ম কুণ্ডলীটি করা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ জন্ম কুণ্ডলী করলে সেই জাতক জাতিকার জীবনের অনেক তথ্য আপনারা জানতে পারবেন। আমি আমার পেটটি আপনাদেরকে দেখাই বরাবরের মতো। এই হচ্ছে সেই জন্ম কুণ্ডলী ছক। প্রতিটি জাতক জাতিকার জন্য রবি কোন ঘরে বসা থাকে, চন্দ্র কোন ঘরে বসা থাকে, শুক্র কোন ঘরে বসা, বুধ কোন ঘরে বসা, বৃহস্পতি কোন ঘরে বসা, প্লুটো কোন ঘরে বসা, ইউরেনাস কোন ঘরে বসা, রাহু কোন ঘরে বসা, প্রত্যেকটি গ্রহের পূর্ণাঙ্গ বিচার বিশ্লেষণ করতে হবে। এই জাতকের চন্দ্র রাশি কি সেটি বিচার করা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে এই জাতকের বিংশোত্তরী মতে তার জন্মকালীন মহাদশা কোন গ্রহের দশা ছিল, কত বছর ছিল, বর্তমানে তার বিংশোত্তরী মতে কোন গ্রহের দশা চলছে এবং এটা কত বছর থাকবে, সেম পদ্ধতিতে তার জন্মকালীন অন্তর্দশা বিচারটি করতে হবে। এখানে লেখা আছে দেখুন আপনারা অন্তর্দশা, তার জন্মকালীন অন্তর্দশা কোন গ্রহের ছিল, কত বছর ছিল, এখন বর্তমানে কোন গ্রহের অন্তর্দশা চলছে এবং এটি কত বছর স্ট্রে করবে, এটি বিচার বিশ্লেষণ করবেন। তারপর নবাংশ কুণ্ডলীটি বিচার করতে হবে। এখানে লেখা আছে দেখুন নবাংশ কুণ্ডলী বিচার, নবাংশ কুণ্ডলীটি বিচার করলে এই জাতক ধনী হতে পারবেন কিনা, এই জাতকের চাকরি জীবনটি ভালো যাবে কিনা, এই জাতকের ব্যবসায়িক জীবনটি ভালো যাবে কিনা, ব্যবসা ইম্প্রুভ করতে পারবেন কিনা, আত্মীয় স্বজনের সাথে তার সম্পর্ক ভালো যাবে কিনা, স্ত্রী সন্তানদের সাথে তার সম্পর্ক ভালো যাবে কিনা, এছাড়া পাড়া প্রতিবেশীর সাথে তার সম্পর্ক ভালো যাবে কিনা, তিনি খ্যাতিমান ব্যক্তি হবেন কিনা, সমাজে তার সুনাম যশ খ্যাতি আসবে কিনা, এটি এই নবাংশ কুণ্ডলীটি বিচার করলে আপনারা জানতে পারবেন। এরপরে নবতারা চক্র বিচার প্রত্যেকটি জাতক জাতিকার করা প্রয়োজন। নবতারা চক্র বিচার যখন করা হবে তখন ওই জাতক সম্পর্কে অনেক ডিটেলস তথ্য জানতে পারবেন। যারা ইংরেজি মাসের জন্ম তারিখ জানেন না, অনেকের বাবা মা হয়তো জন্ম তারিখ লিখে রাখেননি, তাদের ক্ষেত্রে সংখ্যা তত্ত্ব বিচারটি করতে হবে। সংখ্যা তত্ত্ব বিচার, যারা ইংরেজি মাসের জন্ম তারিখ জানেন না সেই সকল জাতক জাতিকার জন্য সংখ্যা তত্ত্ব বিচার জ্যোতিষ শাস্ত্রে মোস্ট ইম্পর্টেন্ট একটি, যেটিকে ইংরেজিতে আমরা নিউমারোলজি বলি। যারা জন্ম তারিখ জানেন না তাদের সংখ্যা তত্ত্ব বিচার করে তার বর্তমান কোন গ্রহের দশা চলছে, কেন এই সমস্যা চলছে, এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি, এই সমস্যা কতদিন থাকবে, এই সমস্যাগুলো কেন হচ্ছে বা কোন গ্রহ তার ডিসফেভারে আছে, কোন গ্রহ তার ফেভারে আছে, এটি জানতে পারবেন সংখ্যা তত্ত্ব বিচার করলে এবং হস্তরেখা বিচার করলে। আর যারা জন্ম তারিখ জানেন তাদের জন্মকুণ্ডলী, নবাংশ বিচার, বিংশোত্তরী বিচার, নবতারা চক্র বিচার, অন্তর্দশা বিচারটি করাই মোস্ট ইম্পর্টেন্ট। তারপর সেই জাতকের প্রতিকার। আমরা অনেক জ্যোতিষী আছেন হাত দেখে দু চার মিনিট দু চারটি কথা বলে, মুখস্থ দু চারটি কথা বলে প্রতিকারের কথা বলে দেন, এই রত্ন সেই রত্ন ব্যবহার করবেন। আসলে রত্ন পাথর, গ্রহ রত্ন পাথর সাজেস্ট করার ক্ষেত্রে অনেক বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে। শুধু নিজের খেয়াল খুশি মতো রত্ন পাথর সাজেস্ট করলেই
একটি জাতক যে উপকৃত হবেন তা কিন্তু নয়। পূর্ণাঙ্গ বিচার বিশ্লেষণ করলে তারপরে ওই জাতকের বর্তমান গ্রহের অবস্থান অনুযায়ী কোন রত্নটি তার জন্য এই মুহূর্তে প্রযোজ্য এবং এই রত্নটি তিনি কত বছর ব্যবহার করবেন, তার শরীরের ওজন, তার বয়স অনুযায়ী কত ক্যারেটের পাথর তার প্রয়োজন সেটি বিচার করার প্রয়োজন আছে, তারপরে তাকে প্রতিকার দিবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে তত্ত্ববহুল মনে হয়ে থাকে অনুরোধ করব ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্টস করার জন্য। যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে আমার পরবর্তী সকল ভিডিও সবাই আগে দেখতে পারেন। আপনারা সকলেই ভালো থাকুন।